কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি বের করো। গত ক্লাসে আমরা 54, 55 এবং 56 পৃষ্ঠা পড়েছিলাম। আজকে আমরা 57 পৃষ্ঠার অঙ্ক করব। সবাই বইয়ের 57 পৃষ্ঠা বের করো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে দুই অঙ্কের সংখ্যা দিয়ে দুই অঙ্কের সংখ্যাকে গুণ করতে হয়। আজকে আবার করব। দেখো, প্রথমে গুণকের সাথে গুণের এককের গুণ করতে হবে। গুণকের এককের সাথে গুণের একক, গুণকের এককে আছে 5, গুণের এককে আছে 3। তো প্রথমে আমরা 5 এবং 3 এর গুণ করব। 5 3 এ গুণ করলে কত হয়? 5 3 এ হয় 15। 15 থেকে আমরা কি আনব? 15 থেকে আমরা 5 আনব, আর এক থাকবে হাতে। হাতের কি থাকবে? হাতে থাকবে এক। আমরা 4 এর সাথে 5 এর গুণ করব। গুণকের এককের সাথে গুণের দশকের গুণ করব। গুণকের একক আছে 5, গুণের একক আছে, গুণের দশক আছে 4। 4 5 20, 20 আর 1 21। 20 আর 1 কত হয়? 20 আর 1 হয় 21। এখন আমরা গুণকের দশকের কাজটা নিচে করব, পাশে করব না, অবশ্যই কাজটা আমরা নিচে করব। করার আগে ডানে আমাদেরকে একটা শূন্য বসিয়ে নিতে হবে, কারণ দশকের ঘরের কাজ এককের ঘরে বসে না। তাই আমরা 3 এর সাথে 3 গুণ করব। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। এটা আমরা দশকের ঘর থেকে লিখব। আর 3 এর সাথে যদি 4 গুণ করি তাহলে কত হবে? 3 4 12। 3 4 কত হয়? 3 4 12। এখন আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব। 5 আর 0 যোগ করলে কত হবে? 5। 9 আর 1 যোগ করলে কত হবে? 9 আর 1 হবে 10। 10 এর কি নিব? 10 এর 0 নিব, আর 1 থাকবে কি? হাতে। 1 কি থাকবে? হাতে। 2 আর 2 4, 4 আর 1 5, 4 আর 1 কত? 5। আর এখানে আছে 1, এটা সরাসরি আসবে। উত্তর গুণফল 1505। সবাই অঙ্কটা ভালোভাবে বুঝেছ? আমরা এখন 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বরে দেখো কি আছে, 36 গুণ 53। প্রথমে আমরা গুণকের সাথে গুণের এককের গুণ করব। গুণক আছে 3, গুণের একক আছে 6। 3 6 18, জি 6 কত? 18। 18 8 আমরা আনব, আর 1 থাকবে হাতে। 1 কি থাকবে? 1 থাকবে হাতে। 3 এর সাথে আমরা 3 গুণ করলে 3 3 হয় 9। 9 আর 1 হবে 10। 9 আর 1 হবে কি? 10। দ্বিতীয় কাজটা যখন আমরা করব তখন আমরা ডানে একটা শূন্য বসিয়ে নিই। কি বসিয়ে নেব? শূন্য। তারপর আমরা 5 এর সাথে 6 গুণ করব। 5 এর সাথে যদি 6 গুণ করি তাহলে কি হবে? 5 6 30। 30 এর 30, 30 এর কি হবে? 30 এর হবে 0, আর 3 থাকবে হাতে। 3 5 হয় 15, 15 আর 3 18, 15 আর 3 কত হয়? 18। এখন আমরা এই দুইটা সংখ্যা যোগ করব। 8 আর 0 হয় 8, 0 আর 0 হয় 0, 8 আর 1 হয় 9, আর নামবে 1। উত্তর উত্তর গুণফল 1908। গুণফল কত? 1908। এখানে দেখো 3 নম্বর একটা অঙ্ক আছে, অঙ্কটা বাসায় ভালোভাবে করে নিবে। এখন আমরা 2 নম্বরে আসি। 2 কি আছে? গুণ করি।
আছে 50 গুণ 20 কত আছে 50 গুণ 20 50 গুণ 20 এ কত হয় সেটা আমরা নিচে করব নিচে খারাপ যখন কত করব 50 20 শূন্য শূন্য গুণ করলে কি হয় শূন্য 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 শূন্যের সাথে 5 গুণ করলে কি হয় শূন্য এখন আমরা দ্বিতীয় কাজ যদি করি তাহলে নিচে ডানে একটা শূন্য বসিয়ে দিই 2 এর সাথে যদি শূন্য গুণ করি তাহলে কি হবে 2 শূন্য শূন্য 5 আর 2 কি হবে 5 আর 2 10 এখন আমরা এটা যোগ করি শূন্য 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 1 উত্তর ডানে কি বসাবো শূন্য সাথে সাথে যদি আট গুণ করি সাত আটা ছাপ্পান্ন সাত আটা কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্নর কি আনবো ছাপ্পান্নর ছয় আনবো হাতের থাকবে পাঁচ পাঁচ কি থাকবে হাতের এখন আমরা সাথে সাথে এক গুণ করবো সাত একে সাত আর ওই পাঁচ সাত পাঁচে হয় বারো আট আর শূন্য যোগ করলে হয় আট ছয় আর একে হয় সাত এখানে আছে দুই উত্তর বারোশো আটাত্তর বা 1278 সবাই অঙ্কগুলো উঠিয়েছ এখন আমরা তিন নাম্বার অঙ্ক করি তিনকে তিন ছয়কে ছয় ডানে কি বসবে ডানে বসবে শূন্য তিন তিনে নয় তিন ছয় কত হয় তিন ছয় আঠান্ন শূন্য তিন আর শূন্য যোগ করলে হয় তিন ছয় আর নয় যোগ করলে হয় পনেরো পনেরোর আমরা কি আনবো পনেরোর পাঁচ আনবো আর এক থাকবে হাতে আট আর এক নয় আর এখানে আছে এক উত্তর গুণফল 1953 এটা আমরা এখানে বসিয়ে নেব 1953 এক থেকে তিন পর্যন্ত অঙ্কগুলো আমরা করলাম চার থেকে নয় পর্যন্ত তোমরা বাসায় করে নিবে এখন দশ নম্বর দেখো বিশ গুণ আশি শূন্যের সাথে শূন্য গুণ করলে কি হয় শূন্যের সাথে শূন্য গুণ করলে সব সময় শূন্য হয় শূন্যের সাথে যদি দুই গুণ করি তাহলে কি হবে দুই শূন্য শূন্য ডানে কি বসবে ডানে একটা শূন্য বসিয়ে দিতে হবে আটের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কি হবে শূন্য আটের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে কি হবে ষোলো আর দুয়ে ষোলো শূন্য শূন্য ছয় এক
600। 11 নম্বরে কি আছে দেখো, 17 × 68, 7 এর সাথে 1 গুণ করলে কি হয়, 7 × 8 = 56, 7 × 8 কত হয় 56, 56 কে আনবো 6 আনবো, 5 কি থাকবে, 5 থাকবে হাতে, 8 × 8 আর 5 = 13, 8 × 5 কত হয় 13, ডানে কি বসবে, ডানে একটা শূন্য বসবে, 6 × 7 = 42, 6 × 7 কত হয়, 6 × 7 = 42, 42 এর কি আসবে 2 আসবে আর 4 থাকবে হাতে, 6 × 1 = 6 আর 4 = 10, যোগ করব 6 × 0 = 6, 6 × 6 = 6, 3 × 2 = 5, 1 × 0 = 1, উত্তর গুণফল 1156। আমরা 10-11 অঙ্ক দুটো করলাম, 12-18 পর্যন্ত তোমরা বাসায় করে নিবে। এখন দেখো 58 পৃষ্ঠায় কি আছে, 58 পৃষ্ঠায় আছে চিন্তা করি কিভাবে গুণ করা যায়। প্রথমে একটা অঙ্ক আছে 367 × 25, তিন অঙ্কের সংখ্যা দ্বারা দুই অঙ্কের সংখ্যাকে গুণ, 7 × 5 = 35, 5 × 7 কত হয় 35, 35 এর কি আসবে, 35 এর 5 আসবে, হাতে থাকবে 3, হাতে কত থাকবে 3, 5 × 6 = 30, 30 আর 3 হয় 33, 33 এর কি আসবে, প্রথম তিনটা আসবে আর দ্বিতীয় তিনটা হাতে থাকবে, 3 এর সাথে 5 গুণ করলে কি হয় 15, 15 আর 3 = 18, 15 আর 3 কত হয় 18। এখন আমরা দ্বিতীয় দশকের কাজ করব, দশকের কাজ করলে প্রথমে কি একটি শূন্য বসিয়ে নিতে হবে, 2 এর সাথে যদি 7 গুণ করি, 7 × 2 = 14, 7 × 2 = 14, 14 কি আসবে, 14 আসবে 4, আর হাতে থাকবে 1, হাতের মতো থাকবে 1, 6 × 2 = 12, 6 × 2 = 12, 12 আর 1 = 13, 12 আর 1 = 13, 13 কি আসবে 3 আসবে, হাতে থাকবে 1, 3 × 2 = 6, 6 আর 1 = 7, 5 × 5 = 5, 3 × 4 = 7, 8 × 3 = 11, 8 × 3 কত হয় 11, 11 আর 1 আসবে আর প্রথম একটা হাতে থাকবে, 7 আর 1 = 8 আর 1 = 9, উত্তর গুণফল 9175, উত্তর গুণফল কত 9175, এইটা আমরা এখানে বসিয়ে দেব। এখন দেখো নিচে 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে 3 এর 1, 127 7 × 7, 7 × 7 কত হয় 7, 2 × 2 = 2, 1 × 1 = 1, ডানে কি বসবে 0, 1 এর সাথে যদি 7 গুণ করি তাহলে কি হবে 7 × 7, 2 × 2 = 2, 1 × 1 = 1, আমরা যোগ করব 7 × 0 = 7, 7 × 2 = 9, 2 × 1 = 3 আর এখানে আছে 1, উত্তর গুণফল
एक नम्बर अंकटा आमरा करेछि दुई तीन चार तुम्हारा बासाय करबे। पांच नम्बर अंकटा देखो কত হয়, এক একে এক, শূন্য একে শূন্য, তিন একে তিন, ডানে কি বসবে, ডানে একটা শূন্য বসবে, দুই একে দুই, দুই শূন্য শূন্য, তিন দুয়ে ছয়, এখন আমরা একে যোগ করব, এক শূন্য এক, দুই শূন্য দুই, তিন শূন্য তিন, এখানে আছে ছয়, উত্তর আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।